বকিলা যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা দিনে জান্নাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার গহুমূত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি হিসাব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুতই থাকতো না মুত ফুটে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে দেহের দিলেও শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মূর্ছা মানে এরকম নয় আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলে বদলে বউ দিব বাগানের ভিতরে যাবে গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে বড়ই হলেও আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো মহাদিসের কালাম বলেন ওই মটকা গুলো দুনিয়া পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মন ওজনের হবে এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই আপেল কত বড় হইব শুনুন না বড় এমনি আপেল ডাকে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে শরীর বসি গলার মধ্যে অলংকারের অভাব নাই কানের মধ্যে অলংকারের অভাব নাই হীরামণি মুক্তা খচিত চাদর পরিধান করা 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ একজন হুর করে ওই আপেলের ভিতরে বুমটা দিয়া বসা আছে আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি আমি আল্লাহ তোমাকে মেধা দিছি বুদ্ধি দিছি তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দড়ি লায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায় নদীর জবান থেকে যদি আল্লাহর আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় স্রোত আর চলে না যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে পাখির মরণ হয়ে যাবে ফেরেশতা যদি গাফেল হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না সঙ্গে সঙ্গে শেষ করে না কেন কাজেই তো ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম দেখে লিছি না দেখতেও কয় কারণ আমাদের দুইজন আব্বা দুইজন বাবা একজন হলেন আমাদের বংশীয় বাবা উনি হলেন আদম আলাইহিস সালাম শুধু আমার না আপনারা যেরকম ঠিকই আদম আলাইহিস সালাম কি শুধু আমার একলা বাবা আপনারা না সবে আরেকজন হলেন আমাদের রুহানি আব্বা উনি হলেন বিশ্ব বিশ্ব হলেন আমাদের রুহানি আব্বা এই দুই আব্বা দুই বাবা একজন জান্নাতের তাইক্কা দেখে আরেকজনকে জান্নাতের মিয়া জাহান্নামের মিয়া দেখাইছেন যেরকম ঠিক নেই মেয়েরা দেখা গেছিল না দুনিয়াতে উনি স্বপ্নে তো অনেকবারই গেছে আর নামাজ তাইক্কাও অনেক সময় আল্লাহ দেখাইছেন জান্নাত জাহান্নাম দুনিয়াতে জাগ্রত অবস্থায় রসুলরে দেখাইছেন আর স্বপ্নে তো অনেকবারই রসুল গেছেন এইভাবে সাধারণ মুমিনও অনেক সময় জান্নাতে যায় স্বপ্নে এটা হইল আলাদা কিন্তু রসুলকে এই পৃথিবীর থেকে সশরীরে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে
এই দুইজন বাবা দেখে শুনে আমাদের সামনে পেশ করেছেন জান্নাতে এই এই আছে হুরহুরি হেবা, জান্নাতের বালাখানা এই হবে, জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের আয়তন এরকম হবে, জান্নাতের সুখ শান্তি এরকম হবে, খাবারের আইটেম এরকম হবে, সবগুলো আমাদের সামনে বর্ণনা দিয়েছে। অতএব আমাদের দুই বাবা যখন দেখে এসে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা শোনার পরে আমরা বলতে পারি আমরা ডাইরেক্ট না দেখলেও আমাদের দেখা হয়ে গেছে। এখন তোমার মতামতের উপর আমরা সিদ্ধান্ত নিতে তো শোনো দেখে রাখছি যে মেয়ে বেশি নাম মহনা বাড়িও না, আর বেশি নাম মহনা বাড়িও না, এটারও কারণ আছে। আবার মোটা একবারে কম কালো গুল গাল চেহারা শক্তি বড় বড় বাসা বাসা রঙের কালার দশ জনের মধ্যে আর মাথা সুন বিয়া করে গুছা পোষা লম্বা লেহা সিলেট বিভাগের মধ্যে মেট্রিক পরীক্ষা স্ট্যাম্প হাতের হাম সুসন্তান যদি হয় এক বাক্যে বলবে যে আমার দেহার দরকার নাই, যা বর্ণনা শুনছিলাম মহনা ভাই চওড়া মোটা ওনা হালকা ওনা গোল গাল চেহারা নাক মুখ সোহা আর সত্যি বড় বড় বাসা বাসা চোর বিয়া করে আর গুছে করে আর হাতের খান বাহাবেন চাহাবেন থেকে ধরে সব পারে সে বলে আবরায় বালা আমার আর দেখার দরকার নাই, আপনাদের দেখা ওই আমার দেখা জোরে কণ্ঠে কণ্ঠে আরো জোরে কর তো সন্তান যদি বলতে পারে আপনাদের দেখাই আমার দেখা, তো আমাদের দুইজন বাবা যারা জীবনে মিথ্যা কথা বলেন না ওনাদের দুইজনের দেখা কি আমাদের দেখা যথেষ্ট নয়? আরো জোরে কাম তাহলে জান্নাতের প্রতি আমরা বিশ্বাস এটা একরকম ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। এখন আসুন জান্নাত জাহান্নাম কারে কয়, আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে হয় বেহেশত আর দোযখ, আর বাংলা কথা এমনি হেমনি একটা হয় আর কি স্বর্গ আর নরক। এখন এই অবস্থায় বেহেশত দোযখ জান্নাত কাকে বলে? জান্নাতের আবিদারি অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না, জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যে জায়গা করা হয়েছে সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাত। আর এটা বহু বছর জান্নাত জান্নাত কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম জান্নাত আছে কই? সাত আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? সাত তলক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হলো সাত আসমানের উপরের ওয়াজ আর সাতবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য দেশের অনেক লোকে রাখা বাংলার ওয়াজ হয়ে লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ তা বই লেখছেন, নাম বলেছিল নাম পেতাম না, উনি তার বইয়ের মধ্যে লেখছেন আমি তবলিগ সাইসিল্লা দিয়া এখন আইসি আর এখন ইসলামী আন্দোলন করি এমপিআর মন্ত্রী হওয়ার জন্য, এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ এই মাঝখানে কোনো ওয়াজ নাই, কেমনি এমপি হইতাম কেমনি আমরা মন্ত্রী হব এস কেমনি চালাব এটার কোনো মাত্রা নাই। আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর মুসিবত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়
জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। এক দুই নম্বর হলো যে জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ী ভাবে সরায়, আর শাসন দিয়া অস্থায়ী ভাবে সরানো যায়, স্থায়ী ভাবে সরানো যায় না, স্থায়ী ভাবে সরানো লাগে। মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখনই মানুষের জীবনের পরিবর্তন পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটা ওয়াজ করে নাই, দুইটা, যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে, যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা সুর দৈরা সন্ত্রাসী দৈরা ক্রস ফায়ার করার বিধান, সুর দৈরা পিটানোর বিধান আছে, কিন্তু চুরির পথে যারা গেছে ডাকাতের পথ যারা গ্রহণ করেছে এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, ভাস কইয়া দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে ধরতে জোরে কোন ঠিক কিন্তু চাকরি না হইয়া বাহে যারা যায় না তোরে তোরে ভাস করে যান বড় মহন ভাল লাগে না এটা বিশ কায়ে মতার স্যার মায়ন দমক দেয় কিছু ভাগ দিল ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত হয়ে হলো যদি চাকরি না হয় যদি বিশ কায়ে মতার স্যার না এই না দৃষ্টিকে তোর হয়ে মনে দেখে গিয়া যখন আসেন এরপরে ভাই বোনের আবদার কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি চিন্তায় হাইজেকের পথ অবলম্বন করে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি চিন্তায় আর সন্ত্রাসী যারা করো তাদের মধ্যে যারা শিক্ষিত আছো তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসম্মান করবে ফিরে আসবে তাকে ধানমন্ডি গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেজে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসতো। হাঁটো ধরে কান্না আপনি যদি আপনার ছেলে খালি মারেন আর বাপ করলে কেমন রিটার্ন দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলাম হয়ে ইসলাম হয়ে যায় যখন ঠিক কিন্তু শেষ আর হয়ে যাইতাম না মায়ের খাইতে খাইতে বসে গেছি আর যেতাম না। কিন্তু তাকে যদি এই পথ বোঝানো যায় যে তুমি না বললেই এই শাস্তি আর করলে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে উৎসাহিত করা, সাইকেল কিনা দিমু, ঘরে কিনা দিমু, এরপরে হাসপাতাল একটা মোবাইল দিমু, এটা লুকিয়ে বসে আসবে জোরে কোন ঠিক নেই। বেগম সাবরি যদি এক তরফা খালি বিটান মায়ের মারতে মারতে একবারে চাটনি বানিয়ে এলো হিরানি সম্ভব না, কিন্তু যদি আপনি আশ্বাস দেন আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো এই দেবো সেই দেবো সুবহানাল্লাহ নেকলেস বানাই দেওয়া হবে দশ মুড়ি দিয়া এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাচ্ছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে তাদের জন্য আমি আল্লাহ এই এই বিল্ডিং বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খোদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা এখন আসুন সময় কম আলোচনা অনেক বেশি, এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে
সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তফসির করতে গেলে সব আয়াতগুলো এখানে হাইলাইট সুবিধা আর আমরা ধারাবাহিক শুনতে একটা সুবিধা যারা হাদিসের মধ্যে করা হয়েছে আল্লাহ 30 বারা কোরআনে সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 বারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াসটা করলেন দেখতে যেন তো সাতবার লাগা কারণ ভাগ করে লাগবে বসে সুন্দর হয়ে বসে কিন্তু ইয়ার পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না কিন্তু ইয়ার পরেও আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেবো এই কথা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন সালাম গুলাব গইল কম না বলে কোন ঠিক না ঠিক না একটু উড়ন একটু না জায়গা বুঝে একটু ঠেলা দেন না এবার ওরকম দাম আমরা পাই বলে কোন ঠিক না তুই দেখবেন না ওই রোগী আর যারা বিচারের জায়গা হইতেছে না আপনারা ঢুকে যান এখন আসুন এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না কেন তাফসীর কারকরা এর কারণ উল্লেখ করেছেন এর কারণ হলো যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানে করে জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনে মানুষের দিল মানুষের কলব বরদাস্ত করতে পারবে না তখন মানুষ হাত ফেল হইয়া হাত বন্ধ হইয়া সে মারা যাবে আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না নীরব হয়ে যায় যেরকম ঠিক না যেন না আওয়ামী লীগে বেশি আসন হয় কোনো মিছিল নেই খুশির ঠেলা কিতা করতে হইল কোথার না এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ সব সময় একবার বাড়ি ঘর দিচ্ছে ইয়ার ঘর দিয়ে দিছে আমি ইয়ার ছেলে গেল লন্ডন মারে সকল বাড়ি ঘর দিছিল যাক আর কানা তাহে কোনো ছেলে কি ওই ইয়ার পরে আর আত্মীয় স্বজন কাছ থেকে লইয়া 50 লাখ টাকা বানাই দিছে আর 50 লাখ টাকা যখন বেটা রেগনে দিছে বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা জাগা তুলি জোরে কোন ঠিক না ঠিক না বিশে ফুলা বিশি সুখেও বিশি খুশি আনন্দে মানুষ হাস বন্ধ হয়ে যায় আবার বিশি দুঃখেও কল্যাণ হারে যায় যেরকম ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আমিন 30 বারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যত রক্ষা হয় তোমরা যেন হার বন্ধ না হয় 30 বারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে সিটাইয়া সরাইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম যাতে করে তোমাদের অসুবিধা সৃষ্টি না হয় ভারসাম্যত রক্ষা কিন্তু এরপরেও আয়াতটুকু ভরার পরে শেখ রহমতুল্লাহ আলাই নামাজ আছে তোমার নামাজ দোয়া আমি নামাজ কিতাব পড়ছি তুমি কেমনে কইতা কেন আল্লাহ যখন যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কানতে কানতে কলিজা ফেটে যাবে যেরকম ঠিক না ঠিক না এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা
জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শুনাইলেন। শুনতে দিয়েছে একজন জান্নাতের আয়াত গুলো শোনাইতে লাগলেন, জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। তিনি অসুস্থ, ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মাত্র কারণ ছিল আল্লাহ কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এক মাস পর্যন্ত উমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে হো আমার উম্মতরা, আমি জান্নাতে গেছি জাহান্নামেও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে দা দা দেখে আসছে, আর কুরআন শরীফে আল্লাহ যা নাযিল করেছেন দুটো হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কুরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কুরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি পাইবা যা আল্লাহ কুরআনে বলছেন। এর চেয়ে পরিবর্তন করে যার বাস্তব নমুনা হইল দুইটা সূর্য দর্শে দুই জন, একটা সূর্য দর্শে তবলিগ আর একটা সূর্য দর্শে পুলিশ, আমার মা বুঝুন না ফেরা নাই ফেরে যেমন বোঝা যায় ইলেকশনে সব খাই দিয়েছে। এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে তিন চিল্লা দেওয়া হয়েছে, কিন্তু জেল থেকে বাইরে আইলো হে দেখা আগে সুর আসিল করে আর পুলিশের দৈর হিটটা মাইরা পত্রপত্রিকায় আইছে তাহলে আমার নাম তো লুকাই বুঝে না, তাহলে আর লুকাইয়া করে লাগে তখন রাস্তা তো ধরে আর এমনি ডাক দিয়া কর হুজুর আমি তো তবলিগে গেছিলাম কি তিন চিল্লা দিয়েছি, এখন 4 মাস সময় লাগাইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে আছি, এখন মাথা টুপি লাগাইছি, এখন মসজিদে যাই, তাহলে বুঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনেছে। 4 মাসে একটা লোকের চরিত্র পরিবর্তন হয়ে গেল, 4 মাস পিটায় যা পারলো না তবলিগে গিয়া তা হইল, তাহলে বুঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই, বরং আরো বাড়ছে। ইবি বন্ধ বন্ধ আছে না, যারা ঘুষ খায়
এই বন্ধ করতে পারে নাই বরং আরো বাড়ছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখন যে আরো বাড়ছে কি তার বেশি নেই লাগে, আগে যারা 10,000 হইতো তখন 20,000 হইছে। কম 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 আইন আটো ধরে কল না আইন গরম আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ আটো ধরে কল না বাড়ছে। এই দেশে আইন করেছে ইয়াসিত মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু আজ পর্যন্ত না ইয়াসিত দণ্ড হলো না নারী ধর্ষণ দণ্ড হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কোন, কিন্তু আল্লাহ কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে, সুযোগ পাইও জিনা কর, এত ধরে এত ধরে শুধু ইয়াস করে দিয়েছে। তুমি যেমন আপ করেছো কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি বলে গিয়েছো? জাহান্নামের কথা কি আর নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু আপ করে দেওয়ার পরে নির্যাতন করে দেখা যায় হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কান্দে খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করবো না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন এমন কান্দে রাত ঘুমায় না, রাতে তুমি সাজদা দিয়ে কান্দে, পশু পাখি ঘুমায় সে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায় সাজদা দিয়ে কান্দে আর কয় ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনে বই আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুমি বুঝে গেল জাহান্নামের আওয়াজ আর নসিহতের দরকার আছে না? নাই আর ধরে কোনো আছে না? এই মৌলিবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, ধরে এখন ঠিক নেই, এবার তাবলিগি আছে দাঁড়িয়ে আলে মোলারে দাওয়াত জানিয়ে আসা হইতো মুডা জলের বাদ। সকালে ফজরের সময় মানুষের রিস্কা ওরা বাড়ি গিয়া দেখেন আমাদের যখন ইয়ে জিলা হইল তখন তো বেড়া ডিসি হইতো, বেড়ার আরো নিচে নামাইছে টিউন হয়েছে, সকল ঘুষ করে দেখে বাড়ি লেগে যাবে না। সুবিধা আছে অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াদ ছাড়া সম্ভব না। যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, কারণ আমি তো সিনেমা লাইটটা দেখা লাগবে তোদের আওয়াজও লাগে যেরকম ঠিক কিনা সলতনি না মন রাখত আরো ধরে কোন। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো ফরকাল যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো বলে হা ইহকালের ভোগ বিলাস আরাম আয়েস, তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে ভোগ বিলাস করার জন্য, তোমাকে এখানে বানানো হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখা, এটা হলো আখিরাতের মাঠ আখিরাতের কর্মক্ষেত্র যেরকম ঠিক কিনা। আমরা খেতে ডান হলাই গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েস করে রাখা যেরকম ঠিক নেই, মানুষ কাম করে মেল ভেট্টু দিতে আর ইডার যে মুনাফা হয় যে পয়সা হয় ইডাই না ভুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সব রেখে ঠিক তেমনি ভাবে
কর্মক্ষেত্রে এক কানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের অন্তরে। আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা ভুগবে জাহান্নামে। জোরে বল দেখি, এখন তুমি কোনটা? কারণ অহন বড় লোক হলে তো খাওয়ান সাং উঠে গেছে। ১,২০,০০০ টাকা ডাইনিং টেবিলের দাম, এটার মাঝে যত তরকারি আছে লালাইন লাগে না, কেউ দিলে কচুকুচি ঘুরে আর তরকারি একটা একটা সামনে তার সাজা ভোগ করতে হবে। আমি জানাইয়া দেই, ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে। কয়দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকে, দুই নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকে। গরিবে গিয়া দেখেন হাড়ের মধ্যে কোন সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর ভেতর ওজন ওষুধ টিকিটা যা যায় ৭০ দিলে ওজন হয়ে যায়। আর বড় গিয়া দেখেন সুবহানাল্লাহ, ফেরার মধ্যে হজম শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বামুষ্টি গেছি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলা লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, গোড়া তাকে দিয়ে চলছে। জোরে কণ্ঠে কিনা কি দিয়ে চলছে? জোড়া তালে দিয়ে চলছে, জোড়া তালে দিয়ে চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালে দেওয়া এই অবস্থায় তোমার এক নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমানায়, এবার দুই নম্বর আরেকটা হইল এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, মনে মনে আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রইলে ভাই আমিও তোমার গেই ঢোকার। এরকম ঘটনা আসেনি? আল্লাহ কোরআনে বলছে এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা।
হেরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো পিলারের মতো লম্বা, এক একটাই মন লম্বা 3330। আর কিতাবে লেখেন কোমে আদ কোমে সামুদের লোকেরা 300 বছরে বালে গেছে, ঘুমাই গেছে মানে এইটা কত বছর বালে গেছে 300 বছর, এটা হায়াত কত বলে রামরা বালে গেছে 100 বছর জোরে খান তুই এখন এটা একটা বড় বড় আল্লাহ। আরেকটা ব্যক্ত হইল ইরাম আরাতিল ইমাম পুরপুরি দিছে এর মধ্যে 16 বছরের যুবতী ঢুকেছে কয়েক হাজার, আর খুব সুন্দর করে তার জান্নাত তার জান্নাত বানাইছে বাগান বালায়া। এটা আল্লাহ টয়লেটের হুজুর তো, টয়লেট তো নাই, আল্লাহ টয়লেটের হুজুর তো ওইল নই, যদি আল্লাহ টয়লেট থাকতো অন ব্যস্ত সাথে শুন তুলো নই হয় না। এরপরে সে মনে মনে ব্যস্ত বানাইছে, কিন্তু যেদিন উদ্বোধন করো এদিন রওনা দিছে ঘুরা ঘুরে সর ইয়া, একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তা দাঁড়ায় হয় সাদ্দা সাহেব একটু দাঁড়াবেন একটু কথা আছে মাত আছে টাইম নাই আমি দেশের প্রেসিডেন্ট আমার নাম রাসুলিল্লাহ, তুমি না আগে কইছো টাইম নেই সমস্যা না, তুমি কইছো না নাই তখন দিব এক দুই নম্বর সময় জমা না দেওয়া তোমার আমার হাতে আমার খামুর সীমা না ধরতাম আল্লাহ কাছে তোমার দুটো টাইম সরানি অবস্থায় জানা করতাম যেরকম দেখতাম এখন এখন তোমার দম বাই করা হবে তার রোগায় করা হয়েছে, তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার ভোগ বিলাসের প্রথম ঘটে যেতে পারে যেরকম ঠিক না ঠিক না তা হয়েছে যে সময় হয়েছে মরে গেছি তাহলে